হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিফ টেক অ্যান্ড ব্লক চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে একটি বিষয় নিয়ে এসেছি আপনারা, সেটা হলো যে গুগল ম্যাপ। অনেকে হয়তো গুগল ম্যাপটা বুঝে না, কীভাবে গুগল ম্যাপটা ইউজ করতে হয়, অথবা গুগল ম্যাপের মধ্যে যে রেস্টুরেন্ট অথবা বিভিন্ন এটিএম অথবা পেট্রোল পাম্প অনেকেই বুঝে না। তারপর আপনার যে ভাষা, এটা অনেকেই বুঝে না। হয়তো আমরা মোটামুটি অনেকেই বুঝি, আবার কিন্তু বেশিরভাগই লোকই বুঝে না এটা কীভাবে করতে হয়। তো সেই বিষয়ে আজ আপনাদের মাঝে বলবো। অবশ্যই যদি এই বিষয়টা গুগল ম্যাপ সম্পর্কে আপনি পুরো বিস্তারিত জানতে চান, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। স্কিপ যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তাহলে আপনি সব কিছু নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক, লেটস গো। তো ফার্স্ট অফ অল আপনি যা করবেন, আপনার মোবাইলে গুগল যে অ্যাপসটা আছে সেটাতে ম্যাপ, যেটাকে বলা হয় ম্যাপ, আপনি ম্যাপে ক্লিক করবেন। আর আপনার যদি ম্যাপসটা না থাকে তাহলে আপনি আপনার প্লে স্টোরে গিয়ে আপনি লিখতে পারেন ম্যাপ, গুগল ম্যাপ, গুগল গুগল ম্যাপ। আপনি যখন এটা লিখে সার্চ দিবেন তখন এরকম গুগল ম্যাপ চলে আসবে। আপনি ইনস্টল দিয়ে দেবেন। আমরা যেহেতু এখানে ইনস্টল দেওয়া আছে সেহেতু আমি ইনস্টল করছি না, ডিরেক্টলি ওপেন দিয়ে দিচ্ছি। আপনি যখন ওপেন দিবেন তখন আপনার চলে আসবে এরকম একটা পেজ চলে আসবে। আর অবশ্যই আপনি আপনার মোবাইল থেকে জিপিএস যে সিগন্যালটা আছে ওইটা ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আপনি যখন ফার্স্টে ঢুকবেন আপনার যেখানে দেখবেন একটা গোয়ের উপর একটা সাদা আছে, সাদা একটা অংশ আছে, আপনি ওইটাতে ক্লিক করবেন। এরকম একটা ক্লিক করার পর আপনি যে জায়গাটা আছেন সেটা এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? ঠিক এরকম। আর আপনি যদি কোথাও ধরেন আপনি যে রেস্টুরেন্টে যেতে চান অথবা আপনি পেট্রোল পাম্পে যেতে চান, তাহলে দেখবেন উপর লেখা আছে হোম, টাউকিট, ডেলিভারি, গ্যাস, ঠিক আছে? বিভিন্ন এখানে দেওয়া আছে উপরে কফি। বা এটাও আপনি করতে পারেন, আপনি উপরে লিখতে পারেন রেস্টুরেন্ট। আপনি যদি রেস্টুরেন্ট লিখে সার্চ দেন, ঠিক আছে, দেখবেন এখানে অনেক রেস্টুরেন্ট চলে আসবে, ঠিক আছে? দেখেন এখানে রেস্টুরেন্ট চলে আসবে। আপনি যদি যে কোনো রেস্টুরেন্টে যেতে চান আপনি এখান থেকে দেখতে পারেন। অথবা এখানে শো লিস্ট, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে যদি ক্লিক করেন আপনি এখানে রেস্টুরেন্টের পুরো ডিটেলস দেখতে পারবেন। তারপর আপনি যদি শো লিস্টের ভিতরে এখানে দেখবেন উপর দেওয়া আছে ওপেন নাও টপ রেটেড। আপনি ওপেন নাও এ ক্লিক করলে মানে এখন যে রেস্টুরেন্টগুলো ওপেন আছে সেগুলি এখানে শুধু সেইগুলি শো করবে, ঠিক আছে? ধরেন তারপর আপনি একটা রেস্টুরেন্টে যেতে চান, ধরেন আমি যাব এই রেস্টুরেন্টটায়, ঠিক আছে? তো আপনি এই রেস্টুরেন্টের উপর ক্লিক করবেন, ঠিক আছে? এই রেস্টুরেন্টের উপর ক্লিক করার পর এখানে দেখবেন দেওয়া আছে ডিরেকশন, আপনি ডিরেকশনে ক্লিক করবেন। এই যে দেখেন ডিরেকশনে যখন ক্লিক করবেন ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো আপনি যদি বাস দিয়ে যেতে চান অথবা পায়ে হেঁটে যেতে চান আপনি উপর থেকে সিলেক্ট করতে পারেন। তো ধরেন আমি গাড়ি দিয়ে যাব, তো সেই কারণে আমি এরকম গাড়িতে সিলেক্ট করলাম। তারপর আপনি দেখেন নিচে যে আছে স্টার্ট, আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে যখন ক্লিক করবেন আপনাকে অবশ্যই সেটা দেখাবে। তো এখন আপনাকে বলবে যে আপনি কিভাবে যাবেন ওই জায়গায়, আপনার পুরো রাস্তাটা এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে? আর যদি আপনার দেখবেন আপনার যে ব্লু অংশটা আছে এই রাস্তা দিয়ে আপনি যাবেন, আপনাকে অবশ্যই বলে দেবে, ঠিক আছে? আর আপনি যদি অন্য কোথাও চলে যান আপনি রি সেন্টার ওইটাতে ক্লিক করবেন, তাহলে আপনার জায়গাটায় চলে আসবে। আর যদি ব্লু অংশটায় কোথাও রেড চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনি বুঝবেন এখানে জাম আছে অথবা অনেক গাড়ি আছে এই জায়গাটায়, ঠিক আছে? এটা আপনি করবেন। তারপর আপনি যা করবেন, আপনি ধরেন এইভাবে আপনি অথবা যে গ্যাস, ধরেন নিয়ার গ্যাস অথবা না নিয়ার এটিএম, আমি এটিএম খুঁজবো সেই জন্য আমি নিয়ার এটিএম লিখলাম, ঠিক আছে? দেখেন অনেকগুলি এটিএম চলে এসেছে, পাশে সবগুলি এটিএম চলে এসেছে। আপনি এখানে দেখতে পারবেন এটিএম, আপনি ওপেন নাও ক্লিক করবেন, যে আপনার রিসেন্টলি যেগুলো ওপেন আছে সেগুলি এখানে শুরু করবে, ঠিক আছে? এখানে আপনি যেতে পারবেন অথবা আপনি যে কোনো জায়গায় যেতে চান আপনি উপরে লিখে সার্চ দিবেন। ধরেন আমি যাব, আমি যেহেতু এখন কাতিফাসি, ধরেন আমি যাব এখন খোবার, আমি এখানে লিখব খোবার। এটা যখন আমি লিখব এখানে সার্চে ক্লিক করব, এটা আপনি যখন অন্য কোথাও যাবেন তখন আপনি এখানে খোবার সিলেক্ট করবেন,
অথবা আপনি যে জায়গা যেতে চান সেটা লিখবেন। আমি ধরেন যাব খোবার, আমি খোবার লিখে সার্চ দিলাম, এই যে দেখেন এরকম চলে এসেছে, ঠিক আছে। খোবার যেহেতু ক্লিক করেছি আমার এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তারপর আপনি দিবেন ডিরেকশন, আপনি যখন ডিরেকশনে ক্লিক করবেন, ঠিক আছে, আপনার এরকমভাবে পেজ চলে আসবে। আপনি যে গাড়ি দিয়ে যেতে চান গাড়িতে সিলেক্ট করবেন, তারপর আপনি স্টার্টে ক্লিক করবেন। আপনি যখন স্টার্টে ক্লিক করবেন আপনার এটা যে জায়গাটা ব্লু চিহ্ন দেওয়া আছে ওই জায়গাটা হলো যে আপনি এই রাস্তা দিয়ে যাবেন, ঠিক আছে। আবার অনেক জায়গায় দেখবেন যে এরকম একটি মাইনাস চিহ্নে দেওয়া চিহ্ন দেওয়া আছে, এই যে ধরেন এই জায়গাটা একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, মানে এই যে রাস্তাটা বন্ধ, এটার পাশ দিয়ে অন্য কোনো রাস্তা আপনাকে শো করবে। আপনি যখন পাশ দিয়ে যাবেন ওর তো অন্য কোনো যেখানে মাইনাস চিহ্নটা দেওয়া থাকবে মনে করবেন যে এই রাস্তাটা বন্ধ আছে, ঠিক আছে। আবার রিসেন্টার দিবেন আপনার জায়গা চলে আসবে। তো আপনি অবশ্যই এইভাবে সার্চ করতে পারেন, আপনি যে কোনো জায়গায় যাবেন এটা সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। তারপর আপনি যেতে পারেন আপনার সেটিংসে যেতে পারেন। হ্যাঁ, সেটিংসে যাওয়ার পর আপনি আপনার ভাষাটা সিলেক্ট করতে পারেন, এই যে এখানে সেটিংও যাবেন। আর আপনি যেভাবে ভাষাটা সিলেক্ট করবেন সেটা হলো আপনি এখানে দেখেন দেখা আছে অনেকগুলো অপশান দেওয়া আছে, ঠিক আছে। তো এই অপশানগুলি আপনি ধরেন আপনি যদি স্যাটেলাইট ওপেন করতে চান, মানে পুরো বিল্ডিং পুরো সব কিছু আপনি স্যাটেলাইটের মাধ্যমে দেখায়, আপনি যদি স্যাটেলাইট ওপেন করতে চান এখানে যে বাটন আছে ওইটাতে ক্লিক করবেন তাহলে আপনি স্যাটেলাইটের মতো দেখতে পারবেন। আপনার যদি ভাষাটা সিলেক্ট করতে চান, ধরেন আমি বাংলাদেশে আমি বাংলা ভাষা সিলেক্ট করব, সেই জন্য আপনাকে যা করতে হবে এখানে দেখা আছে নেভিগেশন সেটিংস। নেভিগেশন সেটিংসের পরে যাওয়ার পরে এখানে ধরেন আপনার আমি এখানে সিলেক্ট করে রাখছি ইংলিশ, ঠিক আছে। তো আমি এখানে ভয়েসটার মধ্যে ক্লিক করে এখানে ধরেন আমি বাংলা ভাষা দেব, এখানে বাংলা ভাষা, এই যে দেখেন দেওয়া আছে বাংলা ভাষা, বাংলাদেশ আমি এটাতে সিলেক্ট করবো। এটাতে যখন সিলেক্ট করবো তখন আমার বাংলা ভাষাটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। আপনি এভাবে আপনার ভাষাটা চেঞ্জ করে নিতে পারেন। তো আশা করি যে আপনি পুরো বিস্তারিত অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে গুগল ম্যাপ চালাতে হয়। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমার কমেন্ট করবেন আমার ভিডিওতে, তাহলে আমি অবশ্যই আপনাদের সমাধান করার চেষ্টা করব। তো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা।